আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আবারও একটা নতুন রেসিপি লই আইলাম, খুবই ইজি একটা রেসিপি, খাইতে খুবই আমি পিজ্জা। তো পিজ্জার রেসিপিটা আজকে আপনারা লোকে শেয়ার করবো। আমি যেরকম বানাই আমার রেসিপিটা খুব মজাও হয়, ইয়ামি হয়, তোমার বাচ্চাতে খুব ভালো পায়। তো আজকে কই তার আপনারা লোকে শেয়ার করিলাই এই রেসিপিটা। তো আপনারা পুরা ভিডিওটা দেখবা, দেখিয়া আপনারা কাছে যদি ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। আর আগে থাকি যারা সাবস্ক্রাইব করি আমার পাশে আসুন, তারা অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন যারা আমার ভিডিও দেখরা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আমারে সাপোর্ট দিবা। আর এখন আমি আমার এই রেসিপিটা শেয়ার করবো। তো আপনারা পুরা ভিডিওটা দেখে নিবা, দেখলেই বুঝতে পারবা আমি কীরকম বানাই। তো এখন আমার রেসিপিটা শুরু করে দিবো, আপনারা আমার সাথে থাকুকা। তো এখনও দেখুকা বিওয়াজ, আমি একটা মিক্সিং বোল নিছি, নিয়ে আমি 2 কাপ প্লেন ফ্লাওয়ার দিছি ময়দা, আর স্বাদ মতো একটু লবণ দিছি, আর আমি 1 টিস্পুনের মতন ইস্ট দিছি। তো ইস্ট দিয়া আমি এটারে বালা করি মিক্স করে নিলাম। তো বালা করে মিক্স করি লাইলে তারপরে আমি কিছু গরম পানি দিমু, দিয়া থোড়া থোড়া করে গরম পানি দিয়া আমি পিজ্জার ডোটা বালা করে মিক্স করে নিমু। আর কিছু গরম পানি যদি নিন আপনারা, ওয়ার্ম পানি, তো ওয়ার্ম পানি দিলে প্রায় 1 ঘন্টার মতন পিজ্জার ডোটা রেডি হয়ে যায়। তো 1 ঘন্টা পর আপনারা পিজ্জা বানাইতে পারবা। আর যদি আপনারা ঠান্ডা পানি দিয়া পিজ্জার ডোটা মিক্স করে নিন, তো আপনারা অনেক সময় লাগবো, 2-3 ঘন্টার মতন লাগবো পিজ্জার ডোটা রেডি হইতে। তো আপনারা ওয়ার্ম পানিটা দিবা, দিলেই দেখবা আপনারা 1 ঘন্টা রাখলে আপনারা পিজ্জার ডোটা রেডি হয়ে যাব। তো এখন আমার পিজ্জার ডোটা মিক্স করা হয়ে যার, তো আমি এখন আদ দিয়ার একটু বালা করি মিক্স করে নিলাম, নিয়ে আমি এটারে রেস্ট রাখি দিমু 1 ঘন্টা লাগি। তো 1 ঘন্টা পর আমি পিজ্জাটা বানাইমু। তো 1 ঘন্টা লাগে আমি এখন গুঁড়িয়া রাখি দিমু। তো ভিউয়ার্স আমি এখন দেখাইলাম আমি কিছু পিজ্জার লাগি ভেজিটেবল যে নিছি ওগুলো আমি আপনারা লগে এখন শেয়ার করতাম। আর আমি কেন কিছু গ্রিন আর রেড ক্যাপসিকাম নিছি, আর কিছু হালোপিনো নিছি, আর কিছু ডোনা নিছি, আর কিছু মোজারেলা চিজ নিছি আমি কেন, আর কিছু সুইটকর্ন নিছি আমি কেন, আর কিছু গ্রিন চিলি নিছি, আর রেড অনিয়ন নিছি আমি কুচি হইয়া কাটিয়া, আর কিউব হইয়া, আর কেন পিজ্জার সস নিছি। তো আমি সফর কিনা নিছি, আপনারা চাইলে গরো বানাই আনতে পারবা। তো এখন দেখা বিওয়াজ প্রায় 1 ঘন্টা পর আমি আবারও আইলাম। তো এখানেও আমার পিজ্জার ডোটা রেডি হয়ে গেছে। তো আমি এখন আদ দি একটু লাইট আছে এরা আমি বাতাস পার করিয়া নেরাম, আর বাতাসটা বার করেও লাগে। তো আমি আদ দি লাইট আছে এরা বাতাসটা বার করলাম, করতাম। আর আমি এখন কিচেন কাউন্টার উপরে ডালিয়া নেরাম, আর কিছু প্লেন ফ্লাওয়ার দিয়া ময়দা দিয়া আমি ডোটারে আবারও একটু মাঞ্জিয়া নিমু। আর মাঞ্জিয়া নিলে খুব ভালো একটা পিজ্জার ডো হয়। তো আমি ওরকম মাঞ্জিয়া নেরাম। তো আপনারা বানাইলে ওরকম করে নিবা, দেখবানে আপনারা গেছে পিজ্জাটা খুব সুন্দর ইয়া হইব। তবে আজ আমার কিছুদিন ধরে মনটা বেশ ভালো নাই, কারণ আমার আম্মা অসুস্থ, আর কিছুদিন আগে হসপিটাল আসলা অসুস্থ ইয়া। তখন বর্তমানে বাড়িতেই সৈন ফুরামতে সুস্থ নাই। তো আপনারা কাছে একটা অনুরোধ, আপনারা সকলে আমার আম্মার লাগে কাজ দিলে দোয়া করবা, যাতে আল্লাহ আমার আম্মারে সুস্থ করে দিন, আর আমার আম্মারে বাঁচাইয়া রাখুন, আল্লাহ হায়াতি দিন। তো আপনারা দোয়া করবা। আর মা ছাড়া তো আপন বলতে কেউ নাই, মা আরাইলে মা পাওয়া যায় না। তো প্লিজ আপনারা দোয়া করবা আমার আম্মার লাগে বেশি বেশি কইরা। তো এখন আমি পিজ্জাটা রেডি করে লইমু। তো আমি কেন 12-ইঞ্চ পিজ্জার ট্রে নিছি। তো আমি এখন আদ দি ডোটারে বালা করি চাপ দিতি বড় কইটা নেরাম, আর যে সময় আমার এটা বড়ই যাব রুটিটা ডোটা, তো আমি কেন পিজ্জার সসটা লাগাই লইমু। আর আদ দি আঙ্গুলোর সাহায্যে আমি রুটিটারে বড় কইটা নেরাম। তো আপনারা তো দেখরাও, আর সসটা লাগানির পরে আমি সব ভেজিটেবলগুলা দিলাইমু। তো আমি এখন সসটা লাগাইয়া নেরাম পিজার।
আর খুব মজার একটা রেসিপি, আপনারা আমার মতো ফলো করে দেখবা, বানাইবা, বানাইলেই বুঝতে পারবা কতটুকু ইয়ামি একটা রেসিপি। তো এখন আমি পিজা সসটা লাগাইলেই সেই লাগাইয়া এখন আমি মোজারেলা চিজ দেরাম। তো মোজারেলা চিজ দিয়া আমি বেশি কইটই দেরাম পিজার মাঝে মোজারেলা চিজ দিয়া আমি এখানো সকল ভেজিটেবলগুলা দিলাইমু। তো এখন আমি রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম দেরাম দিয়া আমি আসলে আমি সব ভেজিটেবলগুলোও ওখান দিলাইমু, এক এক কইরা সব ভেজিটেবল দিয়া আমি ওভেনের মাঝে দিলাইমু। আর গ্যাস মাক আমি 600 রাখিয়া আমি এটারে কুক করমু ওভেনের মাঝে। আর গ্যাস মাক 600 দিয়া আমি প্রায় 35 মিনিটের মতন 35 মিনিট কুক কইরা নিমু। 35 মিনিট বাদে আমার পিজাটা রেডি হয়ে যাব। তো আমি এখন সবগুলা ভেজিটেবল দিলারাম দিয়া আমি পরে সামান্য একটু উপরে মোজারেলা চিজ দিমু। আর আমি যে ডোনা রাখছিলাম ও ডোনাগুলারে আমি ছোটো ছোটো পিস করিয়া সিরিয়া দে রামাত দিই। তো ছোটো ছোটো পিস করে দিলে দেখতে সুন্দরও লাগে আর খাইতেও সুবিধা হয়। তো আমি ওরকম দিলাম আর আমি দিই সবসময় ওরকম। আর ওখন আমি হালাপিনো দিলাম আর দিয়া ওখন আমি আবারও কিছু মোজারেলা চিজ দিলাম। তো এখন দেখোক আপনারা আমার পিজ্জার মাঝে সবটা দেওয়া শেষ। তো আমি ওখন ওভেনও দিলাইমু। তো এখন দেখোক বিওয়াজ আমার এই পিজ্জা রেসিপিটা রেডি হয়ে গেছে, মাশাল্লাহ অনেক মজার ইয়ামি একটা রেসিপি। এই রেসিপিটা বাচাইতে খুবই ভালো ফাইন আর বড়োরাও ভালো ফাইন। যদি আপনার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। আর আমি এখন সার্ভ করি লাইমু। আর আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আপনারা বালা তাহকা আপনারা লাগে দোয়া রইল। আসসালামু আলাইকুম।